প্রফেসর নিউসের ইউনুসের প্রফেসর ইউনুসের ভুল প্রসঙ্গে আপনি বলেছেন যে শুধু সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে নয় আপনি আসলে আগেও প্রফেসর ইউনুসের ভুল প্রসঙ্গে বলেছেন যে যে ভুলটা করেছেন প্রথম থেকে আমি যখন এই কথাগুলি বলছি অর্থাৎ জনগণের চাওয়া সম্পর্কে অর্থাৎ জনগণের এবং তার পক্ষে জনমত তৈরি হচ্ছে জনগণের মধ্যে জিজ্ঞাসা তৈরি হচ্ছে তাহলে তার উচিত ছিল সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে আমাদের সঙ্গে কথা বলা কিন্তু তিনি তা বলেন নাই আরেকটা ভুল আপনারা বলছেন যে যে ছাত্ররা অত্যন্ত প্রতিভাবান কাজ করেছে কিন্তু ডক্টর ইনুস এমনভাবে তাদের ছাত্রদের পিঠ চাপটাচ্ছেন যেন তারাই তারাই তাকে ক্ষমতা এনেছে ফলে জনগণকে তিনি ভুল করেছে ভুলে গিয়েছেন তিনি ভুল করেছেন আমাদের প্রশ্ন হচ্ছে বিশ জনের মতো উপদেষ্টা পরিষদে ডক্টর ইউনুসের দুইজন মাত্র ছাত্র প্রতিনিধি তিনজন আপনি ধরতে পারেন এটা সহ বাকি যে যারা আছেন তাদেরকে কি আপনি জনগণ বলতে চান না কি না আর দ্বিতীয় কথা হচ্ছে ডক্টর ইউনুস আমরা জানি যে অনেক অনেকে দাবি করে থাকেন বা অনেক সুশীল সমাজের প্রতিনিধিরা দাবি করে থাকেন যে তাদের সাথে কথা বলেছেন সেক্ষেত্রে আপনার পয়েন্টটা কি এরকম যে তিনি আপনার সঙ্গে কথা বলেন নাই

এটা তিনি কি করে করবেন সেটা আমাদের কাছে এখনো স্পষ্ট নাই ফলে এই যে ব্যাপারগুলো আপনি ঝুলিয়ে রেখেছেন এটা তো ঠিক না ফলে আপনি তো বলতে পারেন যে ঠিক বলেন নাই ফলে আমরা ভিন্নভাবে করতে চাইছি হতে পারে আমাদের ভুল হতে পারে কিন্তু আমরা তো এই পর্যন্ত তার কোনো রেসপন্স আমরা দেখছি না আমি সুশীল সমাজ বলেছি শুধু আমাকে ইঙ্গিত করে বলিনি আমি বলেছি আরো যারা সমালোচনা করেছে সকলকে বলেছেন আমার কিছু সিরিয়াস অবজারভেশন আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কিছু বক্তব্য আছে যে সরকারের বৈধতা নিয়ে এবং সরকারের বৈধতার প্রশ্ন তো আসলে গুরুত্বপূর্ণ এটাকে তো আপনি এড়িয়ে যেতে পারেন এতটা দিন চলে গেল আপনি এটা অবৈধ সরকারে আসেন এটা কি এটা কি ঠিক এটা তো ঠিক না কিন্তু ফরদ ভাই আপনার কাছে মনে হয় না যে আপনি যে সরকারকে অবৈধ বলছেন সেটা তো আসলে একটা সাংবিধানিক কাঠামো মাথায় রেখে অবৈধ বলছেন তাই না আপনি যে সংবিধানে

সুপ্রিম কোর্ট অ্যাকসেসর হয়ে যাই মতামত দিতে পারে এটা আমি লিখি সে মতামত দিতে পারে যে এটা বৈধতা তৈরি করে আপনি এটা মতামত দিতে পারে কি মতামত দিয়েছে আপনি চুপপুর কাছে আপনি শপথ নেবেন কিন্তু সরকার এটা সুপ্রিম কোর্টের কাছে এরকম কোন যে যখন কেউ গেছে এরকম করে আই এনে আপনি কি রিড নিয়ে সুপ্রিম কোর্টে গ্রহণ করলায় যদি আপনি গাই জড়িত আছেন তোমরা এটা কেটামিন কিন্তু 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 ফরহাদ ভাই যেরকম একটা মানে আপনাকে আপনাকে ধার করেই বলি যে এই গণ তো ওনার জন্য রায় এটা তো আর সুপ্রিম কোর্ট সংবিধান আর কোনো কিছু চুপু কোনো কিছু তো ওনার জন্য লাগে না এটা উত্তর দেয় উত্তর দেয় হ্যাঁ সুপ্রিম কোর্ট আপনি জন অভ্যুত্থান রায় হলে তাকে জনগণের অভিপ্রায়ের প্রতিনিধি হিসেবে তার ক্ষমতা নেওয়া উচিত ছিল এবং তার উচিত ছিল সংবিধানকে বাতিল করে দেয় আমি বারবার বলেছি সংবিধানকে বাতিল করে দিয়ে তিনি এই যে আপনার অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি ঘোষণা করবেন এবং তার প্রধান দায়িত্ব হলো যে একটা গঠনতন্ত্র প্রণয়ন করা গঠনতন্ত্র প্রণয়ন করা তার প্রধান দায় ফলে এই দায়টা তিনি পালন না করে তিনি সংবিধানের অধীনে তিনি নিজেকে ঢুকে দিয়েছেন ঢুকে দিয়ে তিনি সভাপতি শেখ হাসিনার সংবিধানের অধীনে তিনি এসেছেন এখন তিনি কি করে কমিশন করেন আর সংবিধান সংশোধন করেন তিনি তো শপথ নিয়েছেন যে সংবিধান তিনি রক্ষা করবেন যিনি শপথ নিয়েছেন সংবিধান রক্ষা করবেন তিনি কি করে আবার এখন সংবিধান কি বলে বিভিন্ন রকম কমিশন করে সংবিধান সংস্কার করবেন কিসের ভিত্তিতে এটা আপনি তো মানে সংস্কারই তো রক্ষা আমরা যখন একটা বিল্ডিং এর সংস্কার করি তখন তো এটা রক্ষা করতেই সংস্কার করি তো আপনি যখন এই বিল্ডিং এ বানান না কি নিয়ে সংস্কার করবেন আপনার তো রাষ্ট্রটা গঠন করেন না কি সংস্কার করবেন যদি না পারেন এটা তো ভয়ানক ব্যাপার সাংঘাতিক রকম একটা ক্ষতির মধ্যে পড়ে গেলাম আমরা আমরা আবারও পঞ্চাশ বছর পিছিয়ে পড়ে গেলাম এই গণ মধ্যে দিয়ে তো আমরা রাষ্ট্র গঠন করার কাজটা আমাদের করা উচিত ছিল এটাই আমি বলছি আর তো কিছু আপনার কাছে আপনিও সেটা বারবার পরিষ্কার করেছেন বলেছেন লিখেছেন ইন্টারভিউ দিয়েছেন যে সংবিধানটা এটার ক্ষেত্রে একটা বড় বাধা আমাদের একটা অন্য প্রশ্ন ছিল ফরদ ভাই ডক্টর ইউনিসকে যে সরকার প্রদান করা হলো সমন্বয় একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত নাকি এটা আপনি বা আপনাদের কাছ থেকে কোন মতামত চাওয়া কারণ আমরা জানি যে ডক্টর ইউনুসের নামটা যেখান থেকে এসেছিল বা ছাত্র বলতে আমরা যাদেরকে বুঝি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী তারা শুধু আপনার বই পড়ে না তাদের সাথে আপনার যোগাযোগ ছিল তারা আপনার পরামর্শ নিয়েছে মেনেছে করেছে সো এই নামটা কি আপনাদের কাছ থেকে এসেছে না ছাত্রদের তাৎক্ষণিক সিদ্ধান্ত আপনার কাছ থেকে না এটা আমাদের কাছ থেকে আমার কাছ থেকে আসে নাই এটা ছাত্রদের আত্মনের সিদ্ধান্ত এবং আমি এই सिद्धांतকে আমি এটাকে বিরোধিতা করি না করে একটা বড় কারণ ছিল আমার মনে না বিরোধিতা করি এর বড় কারণ ছিল আমার কাছে মনে হয়েছে যে তিনি থাকলে এটা আমাদের জন্য অনেক সুবিধাজনক হবে কিন্তু তিনি এবব বিশা আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু তিনি আসার পরে তিনি যা যা করলেন তাতে সহানুভূতি আমাদের অত্যন্ত হতাশ হয়েছে এবং সম্পৃতি তাকে নিউইয়র্ক সফর দিতে তিনি করেছে সেটা আমাদেরকে মারাত্মকভাবে হতাশ করেছে ফলে এটা আমরা তো সিদ্ধান্ত ভুল নিতেই পারি ছাত্র তো একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এখন তো আপনি পড়ে গিয়েছেন এখন তো যতটা সম্ভব তাকে বোঝাতে পারি যতটা সম্ভব তিনি যে বক্তৃতা দিয়েছেন জাতির সঙ্গে সেখানে তিনি তার যে আদর্শ যাদের এটাই তিনি প্রচার করছেন তো এটা তো রাষ্ট্রের আদর্শ না এটা তো বাংলাদেশ আমরা সেই সিদ্ধান্ত গুলো নেই নেই আর দ্বিতীয়ত তিনি জাতের সঙ্গে দেখা করেছেন বাইডেন তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি এখন আছেন ওখানে তিনি অলরেডি জেনোসাইট আকারে বিখ্যাত তার যে ভূমিকা বিশেষত ইসরায়েলকে যেভাবে আপনার অস্ত্র শস্ত্র দিয়ে সহায়তা করে তারপরে যে বিরাট যে গণহত্যা চলছে এর জন্য এটা জেনোসাইট আকারে তিনি বিখ্যাত এবং তিনি আসলে ইউজলেস মানে তিনি কিছু মিন করেন মানে আপনি ডিপ্লোমেসির দিক থেকে তিনি কিছুই মিন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন দুই নম্বরটা হলো ক্লিন্টন আমি বলি শেষ দিন আমাকে আবার ক্লিন্টন ফাউন্ডেশন একটা প্রাইভেট ফাউন্ডেশন আমরা ক্লিনটন ফাউন্ডেশন আপনি নিজেও জানেন ক্লিনটন ফাউন্ডেশনের বিরুদ্ধে আপনাদের দুর্নীতি এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অভিযোগের উঠেছে এবং দীর্ঘকাল এই মধ্যপ্রাচ্যে বিভিন্ন যুদ্ধে তাকে ওয়ার মঙ্গার বলা হয় ক্লিনটনকে ফলে এই ওয়ার মঙ্গার হিসেবে তিনি কিন্তু ভূমিকা পালন করেছেন এবং তার যে ক্লিনটন ফাউন্ডেশনের যে ভূমিকা সেটা মূলত তৃতীয় বিশ্বে ভূমিকাটা ইতিবাচক নয় ফলে দেখেন এইগুলো কিন্তু একটা ভাবমূর্তি তৈরি করে মানে তার সম্পর্কে আমাদের যে মূল্যায়নটা সেই মূল্যায়নটা একটা নেতিবাচক জায়গায় চলে যায় ফলে আমরা চাই না যে তিনি এমন কিছু করেন যেটা আসলে আমাদের জন্য বাংলাদেশের জন্য এটা বিপজ্জনক হয় ফলে এই কথাটা তো আমাদের মতো লোকরা তো বলবেই

আচ্ছা প্রথম দিকে জনগণের আচ্ছা এবার পরিষ্কার এবার পরিষ্কার মানে নিয়োগটার ব্যাপারে তার চয়েসটা হয়তো ঠিক ছিল কিন্তু সেই প্রত্যাশাটার জায়গা থেকে তিনি পূরণ করতে পারেন না সেটা আপনি বলতেছেন সেটাই এবং আপনি কি এইটা একদম স্পষ্ট বললেন আমি নোট নিলাম ডিপ্লোমেসির দিক দিয়ে প্রফেসর ইউনুসের অবস্থান কিছু মিন করে না মানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র যা বলছেন তাই আসলে প্রতিধ্বনি করছেন আপনি কি এরকম বলছেন আমি এভাবে বলিনি আমি বলছি ডিপ্লোমেসির দিক থেকে জো বাইডেন কোনো তাৎপর্য বহন করে না এখানে যেভাবে আমাদের মিডিয়াতে প্রচার করছে যে তিনি বিরাট কিছু জয় করে এনেছেন তিনি কিছু জয় করে আমাদের মিডিয়াতে জো বাইডেন তার সঙ্গে দেখা করেছে হোয়াইট হাসা দেখা করেছেন আপনার জাতীয় অনুষ্ঠানের দুটো অনুষ্ঠানের মাঝখানে এটা যে খুব সম্মানজনক তাও নয় ঠিক আছে না এবং তিনি এসে তাকে চুমু খাচ্ছেন ফলে এটা কিন্তু খুব যে বিরাট একটা মহৎ কিছু তাও নয় কারণ জো বাইডেন চুমু খাওয়া

না এরকম না আমরা তো ডেফিনেটলি জনগণ যদি তাকে বসায় তাহলে জনগণ তাকে নামাতেও পারে সেটা বড় কথা না কথা হচ্ছে এখানে বদলাবার কথা তো আসে না আমরা চাই আমাদের সমালোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই গণবুত্থানের মধ্যে এতগুলা জীবন গেল এতগুলো মানুষ পঙ্গু হয়ে গেল তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে অভিপ্রায় এটা যেন তিনি উপলব্ধি করেন এবং সেইভাবে যেন তিনি চলেন এবং সেইভাবে যেন এটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করেন এটা আমাদের সমালোচনার আমাদের তার উপর চাপ সৃষ্টি করবার এটাই কারণ কিন্তু আমাদের মনে হচ্ছে যে তিনি কিন্তু এটার প্রতি খুব একটা উপেক্ষা যদি তিনি উপেক্ষা করেন তিনি মারাত্মক ভুল করবেন কারণ জনগণকে যে জনগণ শেখ হাসিনাকে তাড়িয়ে দিচ্ছে সে জনগণ এখন বিপজ্জনক হলো যে যেহেতু আমরা একই সঙ্গে শেখ হাসিনা সরকার ফিরে আসুক এটা চাই না ডক্টর ইউনিভার্সিটি উচিত হবে না আমাদের এই দুর্বলতার সুযোগটা নেওয়া তার উচিত হবে আমাদের কথা মনোযোগের সঙ্গে শোনা এবং যদি আমরা ভুল বলি আমাদের যদি কোনো সমালোচনা ভুল থাকে তিনি আমাদেরকে আমরা মেনে নেব কোনো সমস্যা নেই আমরা প্রথম থেকে বলেছি এই সরকারকে আমরা একদম আনকন্ডিশনালি সমর্থন করি আনকন্ডিশনালি প্রথম শুরু দিকে বলেছিলাম এখন হয়তো অত বলতে সঙ্গে না কিন্তু আমরা মনে করি যে সরকারকে দিয়েও আমরা অনেক কিছু আমরা অর্জন করতে পারবো এই সরকার যখন আসে এই সরকারের বিরুদ্ধে যথেষ্ট করে মেলা অভ্যুত্থান মলা প্রচার হয়েছে এবং এগুলো কিন্তু আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে ডক্টর ইনি যদি মনে করেন যে তিনি ছাত্ররা বসিয়েছেন ক্ষমতা এটা ভুল ধারণ এবং এটাও তিনি খুব খারাপ কাজ করেছেন যে ছেলেদের পিঠ চাপে এটা ঠিক না আমাকে কারণ এখানে জনগণ ছিল এবং সৈনিকরা ছিল ফলে তার ভাববার কোনো কারণ নেই যে ছাত্ররাই শুধু এই আন্দোলনটি করেছে এগুলো মারাত্মক রকম একটা ক্ষমতা বলয় তৈরি করে যে ক্ষমতা বলয়টা ইতিমধ্যে ছাত্রদের মধ্যে নানান বিভক্তি এবং ছাত্রদের মধ্যে নানান বিভ্রান্তি এবং ছাত্রদের গ্রহণযোগ্যতা জনগণের কাছে কমিয়েছে মারাত্মকভাবে এটার জন্য আমি ডক্টর কিন্তু ভাই আপনার কাছে কি মনে হয় না যে আপনি মানে আপনি যেহেতু আপনার সমালোচনা যেহেতু ম্যাটার করে যে আপনি খুবই খুবই সাংঘাতিক রকমের ক্রিটিক আহ ডক্টর ইউনুসের প্রতি মানে তার পররাষ্ট্রনীতি বিশেষ করে তার ভারত ভারতের ক্ষেত্রেও তাকে আপনার আসলে বিশেষ করে যে ইলিশ কূটনীতির ক্ষেত্রেও আপনার কাছে মনে হচ্ছে যে তিনি আসলে মানে তার একটা নতজানু ভারত নীতি আপনার কথায় মানে এরকম মনে হয় যে উনি বা উনার যে উপদেষ্টা পরিষদ তারা অনেকটা নতজানু ভারত নীতিই নিচ্ছে তো সেই ক্ষেত্রে ইলিশ কূটনীতিটার ক্ষেত্রে তো আমার কাছে মনে হয় যে প্রফেসর ইউনু সরকার যে ইলিশটা পশ্চিমবঙ্গে পাঠানোর চিন্তা করেছেন বা সিদ্ধান্ত দিয়েছেন সেটা তো আসলে মোদি সরকারের বিরুদ্ধে গিয়েই মোদি সরকারের সাথে তো আসলে মমতা ব্যানার্জির মানে এবং মমতা ব্যানার্জি যেহেতু এখন একটা মানে মানে খুব সুবিধাজনক অবস্থানে নাই সেই জন্য তো আসলে সেটাও একটা কারণ হইতে পারে অনেকে সেরকমও বলতেছেন কিন্তু আপনারা কি একটু ডক্টর অদয় কিনা নির্দয় কিনা সরি একটু না আমরা নির্দয় তারপর নির্দয় হব না কারণ আমরা যখন তার প্রতি যখন আকে যখন তার ক্ষমতা আসার পরপরই তার বিরুদ্ধে অনেকগুলো কাউন্টার রেগুলেশন হয়েছে সেক্ষেত্রে তো আমরা সক্রিয়ভাবে ভাবে কাজ করেছি আর দ্বিতীয় লাগে না এটা একটা ভুয়া তর্ক হ্যাঁ এটা মাছ লাগে কিন্তু ইলিশ লাগে ফলে এটা পাঠানোটা একান্ত ব্যবসায়ীরা এটা করে এবং এই পাঠানোটার ক্ষেত্রে যে কলকাতার গরিব মানুষগুলো বা কলকাতার মানুষ এই ইলিশ কিনে খেতে পারবে তা কিন্তু না ধনীরা ইলেকশনের জন্য এই লিস্টে গেছে ফলে এই জেসচারটা তারা বলছে যে এটা দ্বারা ভারতের সঙ্গে আমরা একটা ডিপ্লোম্যাটিক একটা সম্পর্ক তৈরি করবো বাড়াবো এটা ননসেন্স এটা দ্বারা ডিপ্লোম্যাসি আসলে বাড়েন ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আরো আমাদের ঘনিষ্ঠ করবার আরো বহু পথ আছে কারণ ভারতের যে প্রধান উদ্বিগ্নতা সেটা হচ্ছে সীমান্ত যে তারা চায় না তাদের এখান থেকে আমরা এমন কিছু করি যেটা তাদের সিকিউরিটির দিক থেকে এটার বড় ধরনের সমস্যা তৈরি করে সেকেন্ডলি ভারত একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র ফলে হিন্দুত্ববাদী রাষ্ট্রে তাদের জন্য মারাত্মক রকম একটা একটা সমস্যা ফলে সেটা যদি আমরা কাটিয়ে চাই তাহলে পশ্চিমবাংলার সঙ্গে আমাদের সম্পর্ক থাকা দরকার এবং হিন্দুত্ববাদকে মোকাবেলা করার ক্ষেত্রে বা সাধারণভাবে উপমহাদেশে চাষীবাদকে মোকাবেলার ক্ষেত্রে আমাদের যে সাধারণ গণনীতি কি হতে পারে উপমহাদেশে এগুলো আলোচনার বিষয় ক্ষেত্রে আমি এগুলো আপনার কাছে কি পড়া সেক্ষেত্রে কাছে কি বলা হয় তাহলে এই ইলিশটা রপ্তানি করার ক্ষেত্রে মানে শুধু এক দুই লাইনে যদি বলেন আহ সরকারে বা প্রদেষ্টা পরিষদের মধ্যে কি কাজ করেছে তাকে কেউ না বুঝিয়েছে সমত তার উপদেশটা আছে যারা বিদেশ ব্যাপারটা দেখেন কেউ হয়তো বুঝিয়েছে যে তিনি যদি ইলিশ দেন তাহলে আর তার সঙ্গে নরেন্দ্র মোদির একটা সাক্ষাৎকার যাত্রী হিসাবে হতে পারে এটি হলো আমার শোনা কথা আমি এই ব্যাপারে কোনো আমি এটাকে জোর করে কিছু বলতে পারবো না এটা কিন্তু আমার কাছে খুব অযৌক্তিক মনে হয় যে হয়তো তিনি মনে করেছেন এর মধ্যে তিনি মোদীর সঙ্গে একটা 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 মিটিং এর তিনি হয়তো ব্যবস্থা করবেন